তাজমহল জেমস ওয়ার্ল্ড প্রেজেন্টস। পদ্ম নীলা সম্বন্ধে আপনাদের সামনে আলোচনা করব। এটার নাম হলো তিনটা, একটা হলো পদ্ম নীলা, একটা হলো এমিথিস, একটা হলো রাজভক্ত নীলা বলে। তিনটা নাম এই পাথরটার। তো এই পাথরটা কি কি কাজ করে সেটা সম্বন্ধে আপনাদের সামনে আলোচনা করব। ভালো করে খেয়াল করে অবশ্যই শুনবেন বন্ধুরা। এমিথিস পাথরটা হলো শনির দশার জন্য ব্যবহার করে। শনি যদি অশুভ থাকে তাহলে চাকরি খ্যাতে বাধা, এবং চাকরিতে দেখা যাচ্ছে বিভিন্ন ক্ষেত্রে তার সমস্যা হয়, এবং ব্যবসা বাণিজ্য ক্ষেত্রে অনেক ক্ষেত্রে তার লোকসান হয়, পারিবারিক অশান্তি হয়, বিদেশ ভ্রমণে আপনি যাচ্ছেন সেখানে বাধা বিঘ্ন হয় এই শনির অশুভর কারণে। পদ্ম নীলা এবং এমিথিস পাথর ব্যবহার করলে সেই সমস্যা থেকে আপনি সমাধান পাবেন। বিদেশে ভ্রমণে আপনি বাধা বিঘ্ন থাকবে না, অর্থনৈতিক দুর্বল, টাকা পয়সা হাতে আসে না, ইনকামের সোর্স দুর্বল থাকে, সেই ক্ষেত্রে পদ্ম নীলা ব্যবহার করতে হয়। সেখানে ব্যবহার করার কিছু নিয়ম আছে। নিয়মটা হলো আপনার কোন কালারটা আপনার হাতের সাথে ম্যাচিং করবে এবং কতটুকু ওজন লাগবে, এমিথিস পাথরটা আপনি কোন মেটালের সাথে ম্যাচিং করবে। অনেকেই রূপা দিয়া ব্যবহার করে, পঞ্চ ধাতু দিয়া ব্যবহার করে, কেউ স্বর্ণ দিয়েও ব্যবহার করে, আরো অন্যান্য ধাতু আছে সেটা দিয়েও ব্যবহার করে। এখন এটা জানার বিষয় আছে যে কোন ধাতুর সাথে কোন কালারটা আমার সাথে ম্যাচিং করবে, এটা অনেকেই জানে না। জানার জন্য ভালো বিশেষজ্ঞ যারা অ্যাস্ট্রোলজার আছে বা জহুরি আছে তাদের সাথে পরামর্শ করে আপনি অবশ্যই এমিথিস পাথরটা ব্যবহার করবেন। পদ্ম নীলা এখানে কতটুকু ওজন লাগবে, আপনি বডি আনতাস ওজন করে তারপর আপনি ব্যবহার করতে হবে। আপনি অনেকেই সাজেশন করে দিচ্ছে এমিথিস পাথর ব্যবহার করেন, কিন্তু আপনি নিচ্ছেন কোন কালারটা লাগবে, কতটুকু ওজন লাগবে, কোন ধাতুর সাথে আপনি ব্যবহার করতে হবে, এটা অনেকেই সাজেশন করে দিচ্ছে না। তারপরে বিষয় আছে যে এখন আপনি এমিথিস পাথরটা কখন কোন টাইমে ব্যবহার করতে হয়, কোন লগ্নতে যায় ব্যবহার করতে হয়, এখানে লগ্নর বিষয় আছে। এটা গ্রহ নক্ষত্র উপরে বিচার করে এবং টাইম বিচার করে আপনি পাথরগুলো অবশ্যই শুদ্ধ শোধন করে তারপর আপনি হাতে ধারণ করবেন। শোধনটাই অনেকে জানে না, যেমন দেখা যাচ্ছে অনেকে সোনা রূপা পানি দিয়ে ধুয়ে নিচ্ছে, কাঁচা দুধ দিয়ে ধুয়ে নিচ্ছে, কিন্তু এইভাবে শোধন হয় না। শোধনের বিষয় আছে যেমন একুশটা গাছের শিকড়ে রস লাগবে। এখন কোন কোন একুশটা গাছের শিকড়ে রস সেটা এসে আমাদের কাছে জেনে নেবেন, কারণ ভিডিওতে সব কথা বলা যায় না, অনেক টাইমের বিষয়। এমিথিস সম্বন্ধে আজকে আলোচনা করলাম এবং শোধনের বিষয়ে আলোচনা করলাম, পাথরটা কিভাবে বানায় ব্যবহার করবেন সেটা সম্বন্ধে আমি আলোচনা করলাম। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সুন্দর থাকবেন, ধন্যবাদ। মান যুক্ত রত্নের ব্যাপারে চাই সঠিক রত্ন বিশেষজ্ঞের পরামর্শ, সেই সঠিক পরামর্শ সঠিক কোণে। জেমস্টোনের জগতে বিশ্বস্ত প্রতিষ্ঠান দর্শনী রহমত তাজমহল জেমস ওয়ার্ল্ড ট্রপিক্যাল আলাউদ্দিন টাওয়ার উত্তরা ঢাকা। তাহলে ভিউয়ার্স, কেমন লাগলো ভিডিওটি কমেন্টে জানাবেন, আর ভিডিওটি ভালো লাগলে লাইক ও শেয়ার করবেন, আর চ্যানেলে পরবর্তী ভিডিওটি পেতে হলে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করুন। ভিডিওটি মনোযোগ সহকারে দেখার জন্য ধন্যবাদ।